এবার একটি শোক সংবাদ। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ফ্রান্সের সাধারণ সম্পাদক কমিউনিটি ব্যক্তিত্ব পারভেজউদ্দিন আর নেই। গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে ফ্রান্সের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়সও ছিল 40 বছর। পারভেজউদ্দিনের মৃত্যুর খবরে দেশে বিদেশে শোকের ছায়া নেমে আসে। গত শুক্রবার ফ্রান্সের ওভারভিলা বাংলাদেশী কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়। পরে লাশ নিয়ে দেশে যাওয়া হলে রোববার বাদ আসর বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালাউরা মাঠে তার দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়েছে। জানাজার নামাজে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী ছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষজন উপস্থিত ছিলেন।